হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর জিওমেটিক্স। আমি যে কমিউনিটি পোস্টটা করেছিলাম সেখানে বলেছিলাম যে প্রতিদিন 10টা থেকে 11টার মধ্যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের চলে আসবে। তো তার আজকে ফার্স্ট ভিডিও তোমরা আজকে দেখো, এই অনুযায়ী ডেলি আসবে। তোমরা 2 মিনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। তোমার প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য তোমাদের ওই 30 মিনিট 40 মিনিটের ভিডিও দেখতে হবে না, 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো, 1 নম্বর, সম্প্রতি পিএম মিত্র পার্ক কোথায় লঞ্চ করা হলো? উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। তো উত্তর হবে কি মহারাষ্ট্র। দ্বিতীয় দেখো, লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে অপারেশন ত্রিনেত্র 2 লঞ্চ করা হলো কোথায়? জম্মু কাশ্মীর, লাদাখ, সিকিম, রাজস্থান। তো উত্তর হবে কি জম্মু ও কাশ্মীর। 3 নম্বর দেখো, নীতি আয়োগের এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2022-এ শীর্ষ স্থানে রয়েছে কোন রাজ্য? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না গোয়া? তো উত্তর হবে কি তামিলনাড়ু। মনে রাখবা, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, ফার্স্ট তামিলনাড়ু, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় স্থানে কর্ণাটক। তারপরে দেখো, গ্লোবাল সামিট অফ ফুড সেফটি রেগুলেটর্স হোস্ট করবে কোন দেশ? লাটভিয়া, আজারবাইজান, থাইল্যান্ড না ভারত? তো উত্তর হবে ডি ভারত। 5 নম্বর দেখো, 2023 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের মোট কয়টি মেডেল জিতল? 27টি, 30টি, 15টি, 13টি। তো উত্তর হবে কি 27টি, যার মধ্যে মনে রাখবে 6টি সোনা আছে, 12টি রুপো ও 9টি ব্রঞ্জ। 6 নম্বর, মিশেলিন ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অরূপ কুমার, শান্তনু দেশপাণ্ডে, অমিত রায়, পার্থ বেরা? তো উত্তর হবে কি শান্তনু দেশপাণ্ডে। 7 নম্বর, ইটিএইচআর ওয়ার্ল্ড ফিউচার স্কিলস অ্যাওয়ার্ডস 2023 জিতল ভারতের কোন সংস্থা? এইচসিএল, উইপ্রো, ইনফোসিস, এনটিপিসি? তো উত্তর হবে ডি এনটিপিসি। কোন দেশের সাথে নর্দার্ন ইন্টারঅ্যাকশন 2023 নামে মিলিটারি ড্রিল অনুষ্ঠিত করেছে? রাশিয়া, আমেরিকা, চীন, জাপান না অস্ট্রেলিয়া? তো উত্তর হবে চীন। 9 নম্বর, সম্প্রতি বোনালু উৎসব অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? কর্ণাটক, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা? তো উত্তর হবে কি তেলেঙ্গানা। 10 নম্বর, 19th এশিয়ান গেমস ভারতীয় পুরুষ টিমের নেতৃত্ব দেবেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, রাতুরাজ গায়কোয়াড়, তবে কেউই নন, মানে উপরের কোনোটি না। তো উত্তর হবে কি রাতুরাজ গায়কোয়াড়। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকলো। তোমরা ডেলি এইরকম 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণ দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। জয় হিন্দ, জয় ভারত।